জয় বাংলা। আমি বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। বাংলা যেমন নিজের মেয়েকে চায়, যেটা আমরা বারবার নির্বাচনের ফলাফলে দেখছি, তেমনি বাংলা কিন্তু শুধু নিজের মেয়েকে চায় না, বাংলা নিজের মেয়েকে চায় কারণ বাংলা নিজের ছেলে মেয়েদের বাংলার সর্বত্র কর্তৃত্বতে চায়, এবং তার মধ্যে বাংলার পুলিশ প্রশাসনও রয়েছে। বাংলার যে পুলিশ প্রশাসন, যে বড় পদগুলি, ধরা যাক জেলার এসপি, আমি জেলার এসপি নিয়েই কথা বলবো আজকে, ভোটের আগে এগুলি বিজেপি যে তার নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের, তারা এসে বড় রদবদল ঘটায়। এবং সূত্রের খবর, আজকে এখন আমরা দুপুরবেলা, আজকেই বড় রদবদল ঘটতে যাচ্ছে, অর্থাৎ পুনর্বিন্যাস ঘটানো হবে। প্রতিটি বাঙালিকে বলবো, সজাগ হয়ে যাও যে একটি বাঙালি বিদ্বেষী, বাংলা বিদ্বেষী ইউপি লবি, তারা কিন্তু জেলায় জেলায় বাঙালিদের বিরুদ্ধে, যে বাঙালি আইপিএস যারা রয়েছে, ঠিক আছে, বাঙালি আইপিএস যারা রয়েছে, বাঙালি আইপিএস কিন্তু কম নেই, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এই ইউপি লবি অত্যন্ত অর্গানাইজড, এবং এই অর্গানাইজড ইউপি লবি যেটা চেষ্টা করছে, যে যারা প্রতিশ্রুতিমান বাঙালি তাদেরকে এসপি পদ থেকে সরিয়ে দিতে, সব জায়গায় পারবে না, কিছু কিছু কী জায়গা থেকে এবং কী জেলা থেকে, বিশেষ করে সীমান্তবর্তী যে জেলাগুলি, বিশেষ করে ফারাক্কার উত্তরে যে জেলাগুলি, সেখানে যেন বাঙালির কোনো চিহ্ন না থাকে। দুই, মানে এসপি লেভেলে। দুই, একই সঙ্গে যারা ওয়েট করছে, যে বাঙালি আইপিএস যারা, যে তারা এবার এসপি পদ পাবে, তাদেরকে কিন্তু, যাতে তারা এসপি পদ না পায় জেলায় জেলায়, তার জন্য এই বহিরাগত বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী ইউপি লবি অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে। এটা ঠিক সেই লবি যেটা চায় বাংলা বাঙালিরাতে না থাকুক। এরা নানাভাবে দিল্লির সঙ্গে যোগাযোগ রাখে, এরা নানাভাবে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখে, এবং ভেতর থেকে বাংলাকে ধ্বংস করার যে প্রক্রিয়া, এবং বাঙালি আইপিএসদের বিরুদ্ধে, বাঙালি পুলিশ কর্তাদের বিরুদ্ধে, তাদের অকর্মণ্য করে, ঠুটো করে, তাদের কেরিয়ার নষ্ট করে বসিয়ে দেওয়া নানা কাজে, মানে শুধু মাইনে পাবে আর কিছু না, তাদের কেরিয়ার গ্রোথ তার কোনো সম্ভাবনা থাকবে না, সেই জায়গাগুলো সক্রিয়, এবং তারা কিন্তু নিজেদের ছেলেদের তুলবে। এবং আজকে সূত্রের খবর যে এবারও তারা নিজেদের মধ্যে এমন প্যাক্ট করে রেখেছে যে তারা কিন্তু এই জিনিসটা সফলভাবে আজকে বিকেলেও, আজ হোক বা কাল হোক, আজকে বিকেলেও সম্ভবত যে রদবদলের লিস্ট তালিকা আসবে, সেখানেও বোঝা যাবে, মূল গোনাগুন্তি করলে দেখা যাবে, নিট ফল বাঙালি আউট অনেক জায়গায়, আর তাদের দেশওয়ালিরা ইন, দেশওয়ালি ভাইরা ইন, যার ফলে আগামী দিনেও এই নেটওয়ার্ক চলতে থাকে। এমন কি বাংলার পুলিশ থেকে অবসরপ্রাপ্ত, মানে সে বর্তমানে পশ্চিমবঙ্গে পুলিশ সার্ভিসের অংশই নয়, অ্যাক্টিভ অংশ না, সে বর্তমানে ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে নেই, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে নেই, সেইখানে তারা ছড়ি ঘোরানো শুরু করে দিয়েছে, তারা ছড়ি ঘোরানো শুরু করে দিয়েছে। এটা অন্য কোন রাজ্যে ভাবা যায় না যে একটি বহিরাগত বাংলা, সেই রাজ্য বিদ্বেষী, সেই রাজ্যের ভূমিপুত্র জাতি বিদ্বেষী একটি লবি সেখানকার পুলিশ কর্তা কারা হবে, সেটা সেখানকার ভূমিপুত্রদের কেরিয়ার ধ্বংস করে, তাদের বঞ্চিত করে, নিজেদের মধ্যে শাট করে, নিজের একদম ফুলে ফেপে লাল হয়ে যাবে, এটা কোথাও ভাবনার মধ্যে নেই, কোথাও সম্ভব নয়। কিন্তু এই পশ্চিমবঙ্গে সব কিছুর মতোই, প্রতিটি ফিল্ডের মতোই, বাংলার পুলিশ প্রশাসনেও কিন্তু এই জিনিসটি ঘটে চলেছে, এবং আজকেও খুব ভয়ানকভাবে ঘটার সম্ভাবনা। একটা কথা বলে দিতে চাই, বাঙালি কিন্তু এখন সব জেনে যাচ্ছে, বাঙালি কিন্তু সজাগ হয়ে গেছে, তাই এই বাংলা ও বাঙালি বিরোধী পুলিশ প্রশাসনের যে চক্র রয়েছে, যারা বারে বারে রাজ্যের
দুর্নাম হোক, রাজ্যের ফেলিওর হোক, এই জিনিসগুলিকে প্রমোট করে, দরকার মতো সাইড হয়ে যায়। কোনো একখানা জায়গায় যদি একখানা কোনো ঘটনা ঘটে, সেখানে বাঙালির ওপর কোপ পড়ে, বাঙালি পুলিশ অফিসারের ওপর কোপ পড়ে, কিন্তু তাদের লবির হলে, দেশওয়ালি হলে তার কিছু হয় না। বাঙালি ভালো পারফর্ম করছে, যে উঠতে পারে, তাকে ধ্বংস, তার ক্যারিয়ারটা তাকে একটা বসিয়ে দিল, একটা ট্রেনিং বা একখানা একটা অফিসে শুধু একটা টেবিল নিয়ে বসে আছে, এরকম পদে তাকে নিয়ে যাওয়া, এই জিনিসগুলি ঘটে চলেছে এবং আজকেও তার পুনরাবৃত্তি হচ্ছে। কিন্তু এই বাঙালি, কিন্তু আর সেই বাঙালি নেই, বাঙালি কিন্তু এখন প্রতিটি জিনিসে সজাগ আমরা নজর রাখছি। আমি শুধু না, বাঙালি জাতি নজর রাখছে। আজকে এই লাইভটি ম্যাক্সিমাম শেয়ার করুন, যাতে পুলিশ প্রশাসন, আমলা, সরকার সকলের কানে এই ঘটনাটি পৌঁছয়, যে এখন কিন্তু বহিরাগত বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী যে ইউপি লবি, তারা যে এখন ওই ফুসফাস ফাইল সই, এই করে একে চেপে দিয়ে, একে এই করে, একে হোয়াটসঅ্যাপে করে, এই করে কিন্তু আর হবে না, আর হবে না। আমরা আইনি কারণে নামগুলো বলছি না, বুঝতেই পারছেন, আমরা সব জানি। এই জিনিসটা কিন্তু আজকে আমরা সামনে আনছি। যারা মিডিয়ার বন্ধু দেখছেন, তারা আপনারা এখানে প্রথম শুনলেন, আপনারা তো এরপরে লিস্টটা বেরোনোর পর রিপোর্ট করবেন, তাই না? তখন তো টু লেট। তাই এখনই বলছি, এখনই বলছি, আমি পরবর্তী কথাগুলি বলার জন্য বাংলা পক্ষর সাংগঠনিক সম্পাদক তথা শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতিকে লাইভটা করতে দিচ্ছি। দেখুন, বাংলার যে পুলিশ, আমাদের 38টা পুলিশ জেলা এবং কমিশনারেট মিলিয়ে আছে। আমি গর্গদায় ওভারঅল ব্যাপারটা বললো, আমি টেকনিক্যাল এবং পয়েন্টসগুলো বারবার বলবো, যারা সাংবাদিক বন্ধু আছে বা যারা বুঝতে চায় তাদের কাছে ক্লিয়ার করার জন্য। দু রকমের আইপিএস হয়, একটা হচ্ছে ডিরেক্ট রিক্রুটিং, যারা আইপিএস পেয়েছে ইউপিএসসি দিয়ে, আর হচ্ছে WBPS ছিল এবং তারা ভালো পারফর্ম করে, তাদের ভেরি গুড, যাদের ট্র্যাক রেকর্ড ভেরি গুড হতে হয়, তারা প্রমোশনের একটা বয়স সীমার পরে, চাকরি সীমার পরে তারা প্রমোশন পেয়ে আইএস আইপিএস হয়, WBCS এর ক্ষেত্রে WBCS থেকে আইএস হয়। এই যে WBPS থেকে আইপিএস করা হচ্ছে না, এবং যারা অলরেডি SPS মানে প্রমোশন পেয়ে আইপিএস হয়ে গেছে তাদেরকে বড় পদে আনা হচ্ছে না, SP, এই যে এতগুলো 38টা পদ আছে তার মধ্যে কমপক্ষে 12টা SPS দের পাওয়ার কথা। SPS সব ভূমিপুত্র হবে, কারণ WBCS থেকে উঠেছে WBPS। আর আরআর ক্ষেত্রে খুব কম বাঙালি আইপিএস আছে, আর বেশিরভাগ বাইরের, আমরা সকলে জানি, যাদব, কুমার, মিনা, এই সেই এসব ভর্তি। এবার ব্যাপারটা হলো যে এই যে SPS রা যত চান্স পাবে বাংলার ভূমিপুত্রদের, এর মধ্যে অংশদারিত্ব বাড়বে। বাংলার পুলিশ SP অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, SP পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, SP পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলার ক্ষেত্রে, যারা ফিল্ডে, যারা যে SP 12 জন মিনিমাম SPS হওয়ার কথা, এখন 3 জন আছে, আমরা 12 জন চাই। এবং যারা বাঙালি IPS, ডিরেক্ট IPS, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে, বড় জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, SP থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি দুটো ঘটনার কথা উল্লেখ করব জাস্ট তুলনা করার জন্য। আমরা জানি একই বছরে পরপর দুটো ঘটনা ঘটে, একটা বকটুই, একটা হাঁসখালি গণধর্ষণ। বকটুই আমরা জানি বিভিন্ন লোককে পুড়িয়ে মারা হয়, সেখানে বাঙালি বা বাংলার ভূমিপুত্র SP ছিল না বীরভূমে, তার কিন্তু বকডুই কাণ্ডে দায় নিয়ে তাকে কিন্তু সরানো হয়নি, তাকে ভুল জায়গায় ট্রান্সফার করা হয়নি, কারণ ওই লবি, কারণ ওই বহিরাগত ইউপি লবি। যখন রানাঘাটের SP বাঙালি ছিলেন এবং তিনি হাঁসখালির ঘটনায় যথাযথ ব্যবস্থা নিয়েছিলেন, তারপরেও তাকে প্রথম কোপটা নামে তার উপরে পুলিশ প্রশাসনের উচ্চ মহল, যারা বাঙালি বিদ্বেষী, যারা বহিরাগত ইউপি লবি, তারা প্রথম বাঙালিকে, বাঙালি IPS কে রানাঘাটের SP থেকে সরিয়ে দেয়। এটা ক্রমাগত হয়ে চলেছে বাঙালি IPS দের সঙ্গে, বাঙালি SPS দের সঙ্গে। তাহলে আমরা চাই বাংলা পক্ষর দাবিটা কি, তার IPS এবং যারা ডিরেক্ট রিক্রুটি তাদেরকে সাইডলাইন করা হচ্ছে, তাদেরকে এই যে IPS দেরকে, বাঙালি IPS দের সাইডলাইন করা যাবে না। এটা হচ্ছে যে SP-র প্রশ্ন গেল, এরপর আসি DIG-র প্রশ্ন। 40 জনের অধিক, প্রায় 40 জন বাঙালি
ডিআইজি পদের আছে, ডিআইজি একটা পদমর্যাদা, আইজি একটা পদমর্যাদা, এডিজি একটা পদমর্যাদা, ডিজি একটা পদমর্যাদা, ডিআইজি এরকম অনেকজন আছে, 40 জন বাঙালি আছে। তাহলে এই এক্সিস্টিং যারা ইতিমধ্যেই আছে তাদের তো বড় পদ পাওয়ার কথা, পুলটা তো অ্যাভেলেবল, এমন নয় যে পুল নেই। এবার নতুন করে যারা ডিআইজি প্রমোশন পাচ্ছে, এই বহিরাগত যারা ইউপি লবির কাছের যারা, এই প্রমোশনটা ডিআইজি লেভেলে ধরো আজকেই 2 দিন আগে প্রমোশন পেয়েছে, সে বড় পোস্টিং পেতে চলেছে। চেষ্টা করুন, ডিআইজি আছে বহিরাগত, ডিআইজি আছে ভূমিপুত্র, ভূমিপুত্র ডিআই যে ডিআইজি পদে আছে সে কিন্তু বসে আছে, চেয়ার টেবিলে বসে আছে, কিচ্ছু তাকে ভালো পদ দেওয়া হচ্ছে না। ফ্রেশ তাদের রাজ্য থেকে আসছে, এসে যে ডিআইজি হচ্ছে, সঙ্গে সঙ্গে সে কিন্তু এই তাদের এই লবির কারণে বাংলার মাটিতে, আমাদের মাটিতে সে কিন্তু এসপি এসপি ইত্যাদি সে বড় পদগুলো পেয়ে বেরিয়ে যাচ্ছে। ডিআইজি তো এসপির বড় পদ, এই যে তাহলে এসপি গুলো ওদের দখলে চলে যাচ্ছে, ডিআইজির বড় পোস্টিং গুলো, ডিআইজি পদমর্যাদা আমাদের লোক থাকছে কিন্তু কোনো কাজের লোক থাকছে না, কারণ তাদের ঠুঁটো জগন্নাথ করে রেখে দিচ্ছে বাঙালি ডিআইজিদের, ঠুঁটো জগন্নাথ করে রেখে দিচ্ছে বাঙালি বিদ্বেষী বহিরাগত লবি, বুঝা যাচ্ছে। তাহলে ডিআইজি হচ্ছে কিন্তু কাজের ডিআইজি হচ্ছে না, যে গুরুত্বপূর্ণ জায়গায় চাবিটা ঘোরাতে পারবে, যে সিদ্ধান্ত নিতে পারবে, একদিন গিয়ে ডিজিপি হবে, যে একদিন গিয়ে সিপি হবে, আইজি হবে, এডিজি হবে, এডিজি ল এন্ড অর্ডার হবে, একদম। তো সেই জায়গায় একটা বিরাট বড় সমস্যা দেখা দিয়েছে। আজকে পুলিশে আমাদের কাছে যে পাকা খবর আছে, নবান্নে ডিজি বা যেসব বহিরাগত যেসব পুলিশ অফিসার আছেন, যে এসপির লিস্ট তৈরি হতে যাচ্ছে, সেখানে বাঙালি বঞ্চিত হতে চলেছে। ডিআইজি বড় পদ যেগুলো দেওয়া হবে, বড় পোস্টিং দেওয়া হবে, সেখানে বাঙালি বঞ্চিত হতে চলেছে। কেন? এখনো সময় আছে, আমরা আমরা বাঙালি ভোট দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে জিতিয়েছে, আমরা আমলাদের কাছে দরবার করব না, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দরবার করব। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনার স্লোগান বাংলা নিজের মেয়েকে চায়, আপনার স্লোগান বাংলার বাংলায় বহিরাগতরা এসে সবকে দখল করে নিচ্ছে, এই বহিরাগত দখলদার শুধু ফুটপাতে নেই, বহিরাগত দখলদার কিন্তু আমলাতন্ত্রেও আছে, এবং তারাই মূল, তারাই ছড়ি ঘোরাচ্ছে, এবং সেই কারণে অন্যান্য অন্যান্য যে বহিরাগত ইস্যুগুলি সেগুলো দেখার কথা যাদের, সেটা যদি তাদের দেশওয়ালি হয় সেটা তো কিছুই হবে না, বুঝতে পারছি। এটা কিন্তু একটা দুষ্ট চক্রের মতো, এবং মিডিয়ার সাহস হয় না এটা রিপোর্ট করার, কারণ তারাও সব নানা রকম হ্যাপি একখানা রিলেশনশিপে সব থেকে যাচ্ছে, সকলের সব একে অপরের পিটচুল করছে, দলগুলি বিজেপি তাদের অত্যন্ত ক্লোজ, বিজেপির নেতারা অত্যন্ত ক্লোজ এদের, মিটিং টিটিং করে। দুটো টেকনিক্যাল পয়েন্ট বলা বাকি আছে, ওইটা বল যে সেন্ট্রাল ডেপুটেশন। এবার হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, বহিরাগত আমরাই হয়তো বুঝিয়েছিল, যে যারা আইএএস আইপিএস তাদের সেন্ট্রাল ডেপুটেশন হোক বা ইউএনও ডেপুটেশন সেইগুলো বন্ধ করে রেখেছেন। তার ফলে কি হচ্ছে, এই যে বাইরের ক্যাডার যারা যারা বাইরের রাজ্যে, তারা এখান থেকে বেরিয়ে যাচ্ছে না, তারা জমে গেছে। মানে ধরুন সিবিআই এর পদ, ঠিক আছে, এনসিবি এর পদ, বুঝতে পারছেন বিষয়গুলো কি একটু বোঝার দরকার আছে। সেন্ট্রাল ডেপুটেশন মানে কেন্দ্রীয় সরকারের যে নানা রকম সিবিআই বা অর্থমন্ত্রক, যাই হোক রেল মন্ত্রক, সেটা সেটা আইএএস হলে ধর অর্থমন্ত্রক, ঠিক আছে, আইপিএস হলে ধর সিবিআই, আইপিএস হলে ধর নার্কোটিক কন্ট্রোল ব্যুরো, ঠিক আছে, এই যে বিভিন্ন গুলো, এবার রেলওয়ে সেফটি। হ্যাঁ, তো এই যে ধরুন 300 জন প্রায় 300 জন এরা বাইরের সেন্ট্রাল ডেপুটেশনে যাওয়ার জন্য বসে আছে, কিন্তু এদের ক্লিয়ার করা হচ্ছে না। তাহলে এরা যদি, তাহলে এরা এডিজি হয়ে থাকছে, কারণ এরা পদমর্যাদা বড় হয়ে গেছে, এরা উঁচু পদে, এই এই পদের জন্য কারা কনসিডার্ড হয়, এই পদের জন্য তারা কনসিডার্ড হয় যারা একটা স্টেজে পৌঁছে গেছে, ঠিক আছে, একদম যে সবে ঢুকেছে সে কিন্তু কনসিডার্ড হচ্ছে না, যারা একটা স্টেজে পৌঁছে গেছে তার রাজ্যে একটা ক্যারিয়ার তৈরি হচ্ছে। এবার ওপরে এইটা জমে কি থেকে যাচ্ছে, ইয়াং যারা ঢুকছে তাদের ওপরে ওঠার কোনো জায়গা থাকছে না। আমি আমি খুলে বলি, ধরুন ডিআইজি 20 জন আছে যারা সেন্ট্রাল ডেপুটেশনে যেতে চায়, তারা যেতে পারছে না, তাহলে তারা এখানে ডিআইজি পদগুলো ধরে রেখেছে। ধরুন আইজি 10 জন আছে, তারা এখানকার পদগুলো ধরে রেখেছে। ধরুন এডিজি 10 জন, এরকম তারা বাইরে চলে যেতে পারে, তারা যাচ্ছে না, বা সেন্ট্রাল ডেপুটেশনে ছাড় দেওয়া হচ্ছে না বলে তারা এখানে থেকে যাচ্ছে। তাহলে এডিজি ডিআইজি আইজি এই পদগুলো ব্লক হয়ে থাকছে। তাহলে আমাদের যারা উঠছে, ধরুন যে WBCS বা WBPS হলো, তাকে সে অ্যাডিশনাল এসপিও হতে পারছে না,
তাকে তাহলে এখন কি হতে হবে, সিনিয়র ইন্সপেক্টর হয়ে তিনটে তারা লাগিয়ে সে থানায় বসে থাকবে। সিনিয়র ইন্সপেক্টর হয়ে কোনো এদের গ্রামে থানা দেওয়া হবে না, ধরো ধরো একটা মফস্বল বা টাউনে থানা দেওয়া হবে, আসানসোল থানা দেওয়া হবে, ধরো কলকাতার একটা থানা দেওয়া হবে, এতগুলো তারা নিয়ে থানায় বসে থাকবে। সে থানায় ওসি হয়ে বসে থাকবে প্রায়, ডব্লিউপিএ প্রায় আর কি। হ্যাঁ, কারণ অ্যাডিশনাল এসপি যদি এসপি না হতে পারে, সে যদি অ্যাডিশনাল এসপি থেকে যায়, সহজ কথা বুঝুন, ওপরে পদ না খালি হলে এই জুনিয়রে যে WBPS নেওয়া হচ্ছে, এদের নিয়োগটা কোথায় দেবেন, এদের পদটা কোথায় দেবেন? এবং মাথায় রাখবেন এই যারা সেন্ট্রাল ডেপুটেশনে, এমন নয় যে খুব যেতে চাইছে যেতে আটকে দেওয়া হচ্ছে, এরা এই মধু ছেড়ে যেতে চায় না, এই সিস্টেম কোথায় পাবে? এখানে তো ইউপি লবি, ওখানে তো ডাইরেক্ট থাকে গুজরাট, ইউপির নিজস্ব একদম ইউপি স্টেট লবি, ওই সবের সঙ্গে কম্পিট করতে হবে, ওরা এখানে খুব বড় কিছু নয়। কিন্তু এখানে যে তারা পুরো মধু করে নিয়েছে এবং বাঙালি সেখানে বঞ্চিত, বাঙালিকে বঞ্চিত করে, বাংলাকে বঞ্চিত করে, এই সিস্টেম, এই মধু কোথাও নেই। এবং তারা জানে, তারা যত ইয়াং যারা বাঙালি WBPS, এদের চেপে চেপে দেবে, এদের কেরিয়ার নষ্ট হবে, এদের মোরাল ডাউন হবে। সাধারণত একদম সম্পূর্ণ আমাদের যে রাজ্যের যেটা মূল স্তম্ভ, যেটা দল বদলায়, সরকার বদলায়, সব বদলায়, কিন্তু আমলাতন্ত্র, পুলিশতন্ত্র সেটা হচ্ছে একখানা, পুলিশ প্রশাসন সেটা হচ্ছে একখানা স্থায়ী সরকার, স্থায়ী সরকার যেটা, ঠিক আছে, সেই স্থায়ী সরকারটা যদি আমাদের হাতে না থাকে, বাঙালির হাতে না থাকে, বাংলার ভূমিপুত্রদের হাতে না থাকে, ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর জিনিস কিন্তু ঘটে চলেছে। এবং আজকে তার আরেকটি কলঙ্কজনক অধ্যায় রচিত হতে চলেছে, তাই সকল বাঙালি আওয়াজ তোলো, মিডিয়ার কাছে পৌঁছে দাও, পুলিশ যত লেভেলে যাকে চেনো তাদের কাছে এই লাইভটা পৌঁছে দাও। এবং বাঙালি যারা WBPS, WBCS, SPS, যারা বাঙালি IPS, IAS, WBPS, WBCS আছে, এই যে একত্রিত হও, তোমাদের প্রত্যেকে ভাবছো যে আমি আজকে বেঁচে গেলাম, কালকে তোমার উপর খানা নাচছে, তোমার পাশে দাঁড়ানোর কেউ নেই, তো তোমরা যদি একে অপরের পাশে না দাঁড়াও, তাহলে ওভারঅল বাঙালি জোটটা তৈরি হবে কি করে? যদি অ্যাডিশনাল এসপি 50টা 100 একসঙ্গে বলে না আমরা এটা মানছি না, তখন একটা জোট তৈরি হয়। এই যে, এবং যারা পলিটিক্যাল তৃণমূলের বাকি নেতা নেত্রীরা এগুলো কিছু জানেই না, তারা এগুলো তো অশিক্ষিত খুব, কিন্তু মুখ্যমন্ত্রীকে বলবো আমরা, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে বাঙালি কিন্তু আপনার দিকে তাকিয়ে নিজের অধিকার রক্ষার জন্য ভোট দিয়েছে, বিজেপিকে বর্জন করেছে এই ইউপি লবিকে তোলার জন্য নয়, আমাদের বাঙালি আপনাকে নির্বাচিত করেছে আমার মাটি আমার মা UPBR হবে না স্লোগান দিয়ে। একদম, তৃণমূলের নিজস্ব স্লোগান ছিল আমার মাটি সইবে না, UPBR হইবে না, তাহলে বাংলার পুলিশ প্রশাসন কি করে UPBR হয়ে যায়? তাহলে তামিলনাড়ু যেটা করে, মহারাষ্ট্র যেটা করে, কেরালা যেটা করে, যে আমার IAS IPS ওরা হতে দিচ্ছে না, ঠিক আছে, UPSC পুরোপুরি হিন্দি সাম্রাজ্যবাদের কন্ট্রোলে, কিন্তু ওরা আসবে, এমন পোস্টিং দিয়ে রাখবো, থাকবে কিন্তু না থাকার মতো। কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে, উল্টোটা, ওরা বাঙালিকে না থাকার মতো করে রেখে দিচ্ছে নিজের মাটিতে, নিজের মাটিতে বাঙালি পুলিশ বঞ্চিত, বাঙালি আমলা বঞ্চিত, এবং WBPS WBCS দে 3 বছর প্রমোশন হয়নি, এই বহিরাগতরা আটকে রেখেছে, আমরা সব জানি, নামও জানি, কিন্তু আমরা বলছি না, বুঝতেই পারছেন আমরা যে তথ্য নিয়ে বলছি, যারা এত জার্নালিজম করছেন অনেকের কাছেই নেই, আমরা স্পেসিফিক অনেক খবর জানি, থাকলেও তথ্য বার করতে ভয় পায়, আমরা হাঁড়ির খবর জানি, সেটা ভবানী ভবন হোক, সেটা নবান্ন হোক, আমরা আমলাদের হাঁড়ির খবর জানি, তাই বলছি আমরা বারবার অনুরোধটা কিন্তু আমরা আমলাদের কাছে করবো না, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে বাঙালি আপনাকে বাঙালিদের আধিপত্যের জন্য ভোট দিয়েছে, বাঙালির অধিকার রক্ষায় ভোট দিয়েছে, আপনি বাঙালি, বাঙালি তো IAS IPS তো বাঙালি, যে ভূমিপুত্র, যে ভূমি সন্তান, তার অধিকার রক্ষা করুন, তাকে বড় পদ দিন, বাঙালির দুঃখ আর ইউপির বাঙালি বিদ্বেষে কি করে বুঝবে? আজকে যদি শিলিগুড়িতে সিপি একটা বাঙালি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে একখানা বিচ্ছিন্নতাবাদী চক্র সক্রিয়, কোচবিহারে বিচ্ছিন্নতাবাদী চক্র সক্রিয়, সেখানে বাঙালি সিপি শিলিগুড়িতে চাই না, কোচবিহারে SP বাঙালি চাই না, আজকাল লিস্ট দেখবেন, এই দুটো কথা বললাম, আজকাল লিস্ট দেখবেন, আমরা অত্যন্ত খুশি হব যদি এই লিস্টে এই দুটো পদে বাঙালি থাকে, তাহলে বুঝবো যে আমরা বাঙালির সামনে যে হাটে হাড়ি ভাঙছি এর কোনো প্রভাব হয়তো গিয়ে পৌঁছেছে। কিন্তু এটা সার্বিক, এটা শুধু এই একবারের জিনিসটা নয়, প্রতিবার 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 ঘটছে,
বাঙালি যখন এখন ঘুরে দাঁড়াচ্ছে, যখন ঘুরে দাঁড়াচ্ছে, আর এবং আরো কিছু জিনিস ভেদ ভুল কথা চড়ানো হয় যে বাঙালি আইপিএস নেই কোথায়, অনেকে হয়তো বলবেন কোথায় বাঙালি আইপিএস, 40 জন ডিআইজি বসে আছে, প্রচুর বাঙালি আইপিএস আছে, তাদের আপনি খবরে দেখতে পান না এই এসপি নামের পশে নামগুলো দেয় না, কারণ পদ দেয় না। মানে আপনি কাকে দেখেন, এসপিদেরকে দেখেন, পুলিশ কমিশনারদেরকে দেখেন, আর এডিজি কে দেখেন, মূলত এদেরকে দেখেন তো, পাবলিক পাবলিক ফেস হিসেবে কাদেরকে দেখেন যে আইন শৃঙ্খলা কোনো প্রবলেম হলো, এখানে ঘটনা ঘটেছে, বিবৃতি কে দেয়? কলকাতার পুলিশ কমিশনার, ব্যারাকপুরের পুলিশ কমিশনার, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ির পুলিশ কমিশনার, বিধাননগরের পুলিশ কমিশনার, একজনও বাঙালি না। বুঝতে পারছেন তো, বাঙালি আইপিএস কম নেই, তাদেরকে ঠুটো করে রাখা হয়েছে, তাদের কেরিয়ার ধ্বংস করা হয়েছে, এবং এটা প্রজন্মের পর প্রজন্ম চলছে, আর বাঙালি কিন্তু মেনে নেবে না। ধরুন ধরুন আমি বলছি, এই মুহূর্তে এডিজি কত, 10 জন না কজন আছে, 4 থেকে 5 জন, 4 জন না 5 জন বাঙালি আছে, আপনি তাকে জানতেই পারেন না, কারণ সে ডিজি হবে না, কারণ সে ডিজি হবে না। এইদিকে কলকাতা পুলিশের কোনো একজন ডিসি বাঙালি মহিলা, তার উপর খানা নামতে চলেছে কেন? এই যে বিভিন্ন জায়গায় খানা নামতে চলেছে কেন? কেন? বাংলায় কি বাঙালি হওয়া পাপ? বাংলায় কি বাঙালি আইপিএস হওয়া পাপ? বাংলায় কি বাঙালি ডাব্লিউবি? এটা যেটা জানলেন শেয়ার করুন, ছড়িয়ে দিন, এবং বাংলার সংবাদ মাধ্যমকে অনুরোধ, শুধু লিস্ট ছাপবেন না, জাতি কি পেলো আর জাতি কি হারালো এই ক্যালকুলেশনটা দেখান, জাতিকে সজাগ করুন। বাঙালি তো আমলা হচ্ছে না, ওটাই তো বলে। এবং বাঙালি WBBS, WBCS, ISIPS দের বলবো, ঐক্যবদ্ধ হন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা কোনো নাম প্রকাশ করব না। WBBS দের বলবো, আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে আমরা আপনাদের জন্য লড়ছি যাতে প্রমোশনটা হয়, আমরা দাবি জানাচ্ছি সরকারের কাছে যাতে আপনাদের প্রমোশনটা হয়, যাতে আপনারা এসপি পদ পান, আমরা লড়ে যাচ্ছি, ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। এটা লড়াইটা সার্বিক, সেটা হকারের যেমন লড়াই, এটা তেমন চাকরিজীবী আইটি সেক্টরের লড়াই, লেদার কমপ্লেক্সের লড়াই, বাঙালি ব্যবসায়ীর লড়াই, টেন্ডারের লড়াই, WBCS এর লড়াই, আইপিএস এর লড়াই, রাজনীতিবিদের লড়াই, সার্বিক লড়াই, এটা সার্বিক লড়াই। আপনি লড়াইয়ের পার্ট, নিজের মাটিতে আপনি বঞ্চিত হচ্ছেন, নিজের মাটিতে আপনি বঞ্চিত হচ্ছেন। তাহলে বাঙালি বুঝতে পারছো কি অবস্থায় আমরা দাঁড়িয়ে রয়েছি? আমরা মনে করছি যে বাংলার মাটিতে এরা বাঙালি বোধ হয় সর্বসর্বা, ঠিক আছে, তা নয়, এবং সারাক্ষণ মিসইনফরমেশন, বাংলার ক্ষতি করা, এই জিনিসগুলো, এই চক্রগুলো কিন্তু ঘিরে থাকে রাজনীতিবিদদের, ঘিরে থাকে, আমাদের ঘিরতে পারে না, কারণ আমরা বাঙালি দ্বারা পরিবেষ্টিত। আমরা চাই বাংলার প্রতিটি নেতা মন্ত্রী বাঙালি আমলা পুলিশ প্রশাসন দ্বারা পরিবেষ্টিত হোক, দেখবেন বাংলার অবস্থা কতটা পজিটিভে বদলে যায়, কতটা পজিটিভে বদলে যায়। আজকে আশা করবো যে মাননীয় মুখ্যমন্ত্রী কানে যাবে, একদম উনি বাঙালির কথা আজকে ভাববেন, আজকে লিসে যাবে বাঙালির কান না দেখে, একদম। আমরা ডিজিপি চিনি না, আমরা সিপি চিনি না, আমরা এক্স ডিজিপিও চিনি না, যিনি অবসরের পরেও মনে করছেন যে তিনি ইউপি লবির হয়ে, ঠিক আছে, ছড়ি ঘোরাবেন, ঠিক আছে। আমরা পুলিশ মন্ত্রী তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে চিনি, তার কাছে আমাদের আবেদন রইল, এবং সমগ্র বাঙালি জাতির কাছে সচেতনতার আবেদন রইল, সংগঠিত হন, বাঙালি পুলিশ অফিসারদের পাশে দাঁড়ান, বাঙালি আইপিএস দের পাশে দাঁড়ান, বাঙালি WBPS দের পাশে দাঁড়ান, বাঙালি SI কনস্টেবল সিভিকদের পাশে দাঁড়ান, বাংলার সকল ভূমিপুত্রর পাশে দাঁড়ান। জয় বাংলা, জয় বাংলা।